কুরআন পড়াই নয়, আমাদের সবার সমাজ আছে, সবার আত্মস্বজন আছে, তাদেরকে আমরা সতর্ক করে দেব, তাদের খাদ্যাভ্যাসটা আমরা গড়ে তুলব, যাতে করে ভবিষ্যতে তারা এই দুর্বিষহ জীবনের অংশীদার না হয়, তারা সুস্থ থাকে। এই আমাদের প্রক্রিয়াটি আপনাদের আমাদের সবার সম্মিলিত চেষ্টায় হবে। আর আপনারা যারা আক্রান্ত হয়েছেন, আমি আপনাদের এই বলা ভয়টা দিতে চাই, যদিও ইতিমধ্যে আমরা এখানে যে ইয়ে দেখেছি, এখানে এটি কি কি বলে আমাদের আমাদের এখানে যে দেখলাম সেই কথাটাই এসেছে যে ক্যান্সার এটি একেবারে এই চিকিৎসাযোগ্য, এটি নিরাময় কিন্তু একটা অসুখ, এটি আপনাদের সবার মধ্যে ক্যান্সারের সঙ্গে ফাইট করবার এটি মনে থাকতে হবে। শুরুতে যদি আমি পরাজিত হই তাহলে রোগের সঙ্গে ফাইট করা যায় না, রোগের সঙ্গে যুদ্ধ করা যায় না। আমি আপনাদের নিশ্চিত করে বলছি আমার যত ছোট অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা সেই জ্ঞান থেকে আল্লাহকে হাজির না জেনে আপনাদের এই যুগ জোর দিয়ে বলতে চাই ক্যান্সার নিরাময়যোগ্য, আপনারা ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন, মনের জোর করুন এবং সেই সাথে সাথে আল্লাহর উপরে আস্থা রাখুন। আর যে কথাটি আমি জোর দিয়ে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সাথে আছে, আমাদের এই দেশের ক্যান্সারের রোগীর সাথে আছে, উনি সেই চিকিৎসা করে। হ্যাঁ, আবারও বলি সবাইকে উনি হয়তো বা আর্থিক সহায়তা দিয়ে, হ্যাঁ উনি হয়তো বা প্রত্যেককে আর্থিক সহায়তা দিয়ে উনি সবাইকে চিকিৎসার সুযোগ করে দিতে পারেন না। তারপরে যে সিস্টেমটি আগে দরখাস্তটি চলে যেত ঢাকা, এখন জেলায় বসে তার সিদ্ধান্ত হয় এবং পরিমাণও বেড়ে গেছে। আমি এই মুহূর্তে এই ক্যান্সার রোগীদের জন্য কত টাকা বরাদ্দ সেটি হয়তো বা সঠিক সিদ্ধান্ত সঠিক অঙ্ক বলতে আমার ভুল হবে। আমি শুধু আপনাদের এইটুকু আশ্বস্ত করতে চাই, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার পাশে আছে, আল্লাহ আছে আপনাদের পাশে, আমাদের নেত্রী আপনাদের পাশে আছে, আপনাদের চিকিৎসার জন্য সমস্ত দেওয়ার জন্য আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী রাতারাতি সব কিছু হয় না, তারপরেও চেষ্টা অব্যাহত রেখেছেন যে প্রত্যেকটা জেলা, যেমন বগুড়া একটা জেলা, বৃহত্তর জেলা, আগের জেলা, পুরাতন জেলা, বগুড়া একটা জেলা, রাজশাহী একটা জেলা, এরকম পাবনা একটি জেলা, দিনাজপুর একটি জেলা, রংপুর একটি জেলা, বৃহত্তর জেলাগুলোতে প্রত্যেকটা জেলায় একটি করে ক্যান্সার ইনস্টিটিউট করবার সিদ্ধান্ত আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে এবং সেই সিদ্ধান্ত ইনশাআল্লাহ হবে, কিন্তু রাতারাতি হওয়া সম্ভব নয়। আমি আপনাদের সবার রোগ মুক্তি কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের রোগ মুক্ত করুন, আপনারা স্বাভাবিক সহজ জীবন যাপনে ফিরে আসুন, এই কামনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করি। আর আমাদের এইখানে সিনিয়র ডক্টর অনকোলজিস্ট যারা এসেছেন আপনাদের পরামর্শ দেবেন, আমরা যেটা শুনব সেটা পালন করব, এটি আমাদের নিজেদেরকে রোগীর মতো ব্যবহার করতে হবে, রোগীর মতো সঠিক ব্যবহার করতে হবে, রোগীর আচরণ রোগ ভালো হবার একটা অন্যতম বিষয়। ডাক্তার বলল আর আমি ওইটা অর্ধেকটা শুনলাম অর্ধেকটা শুনলাম না, এটি হয় না, চিকিৎসা একটা একটা কমপ্লিট বিষয়, একটা সম্পূর্ণ বিষয়, ওনারা বলবেন, ওনারা অনেক দূর থেকে এসেছেন, সবাই অনেক গুরুত্বপূর্ণ মানুষ, আপনাদের প্রতি ভালোবাসা, বিশেষ করে আমার জিম্মু চাচা ডাকে ওনারা এখানে উপস্থিত হয়েছেন, তারা যে পরামর্শ দেবেন আপনারা সেই পরামর্শ দেবেন, এই সেই পরামর্শ মেনে চলবেন। তারপরে কথাটি বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় ক্যান্সার রোগীদের আবেদন উনি সরাসরি অর্থ মঞ্জুর করেন, আমার কাছে তথ্য আছে আমাদের এই পটুতলা উপজেলায় উনি এই এত সংকট ১৯ থেকে আমরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আছি, সেই এই ১৯ থেকে গভর্নমেন্ট শুরু হয়েছে, এই গভর্নমেন্ট এই উপজেলায় ১ কোটি টাকার বেশি এইভাবে নানা রকম রোগীকে সহায়তা করেছেন, আমরা নাম দিয়ে বলতে পারবো কোন রোগীকে কত টাকা সাহায্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি আবারও স্বীকার করি যে আমাদের সীমাবদ্ধ